নওগাঁর মহাদেবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে ছামছুল আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছামছুল আলম উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, সকালে উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের সামনে বিপরীতমুখী দুই ট্রাকের সংঘর্ষ হয়। এই সময় মোটরসাইকেল আরোহী ছামছুল আলম ওই স্থান অতিক্রম করতে গেলে ট্রাক উল্টে গিয়ে ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ওই দুই ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।